নমস্কার। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিকদের বিশিষ্ট কিছু গল্প দিয়ে সাজানো গল্পকারের আজকের নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1299 বঙ্গাব্দে অর্থাৎ 1892 খ্রিস্টাব্দে রচনা করেন এই গল্প একরাত্রি। একটি সার্থক ছোট গল্পের জন্য প্রয়োজন সহজ সরল মানব হৃদয়ের আন্তরিক গভীরতা ও সুখ দুঃখ, হাসি কান্না ও প্রেম বিরহপূর্ণ দৈনন্দিন জীবনচিত্র। ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথ প্রেমের জন্য মরিয়া ছিলেন এবং সেই প্রেমই ফুটে উঠেছে তার সাহিত্য রচনায়। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কবিতার পাশাপাশি ছোট গল্পেও রেখে গিয়েছিলেন তার স্বাক্ষর। গল্পটি আমরা নিয়েছি গল্পগুচ্ছ থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা আমরা সহজ ও পরিবর্তন করে নিয়েছি। শুনতে থাকো গল্পকারের আজকের নিবেদন একরাত্রি। সুরবালা ও আমি একসাথে পাঠশালায় গেছি এবং বউ বউ খেলেছি। তার বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে এক করে নিজেরা বলা বলি করতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম কিন্তু কথাটার অর্থ একরকম বুঝতে পারতাম। অন্যান্যদের অপেক্ষা সুরবালার প্রতি যে আমার বিশেষ কিছু দাবি ছিল সেটা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং সেই অধিকার বোধে তার প্রতি আমি যে শাসন উপদ্রব করতাম না এমনটা নয়, সেও সব সহ্য করে আমার সব রকম ফরমাশ খাটত এবং শাস্তি মাথা পেতে নিত। পাড়ায় তার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখে সে সৌন্দর্যের কোনো রকম গৌরব ছিল না। শুধু জানতাম সুরবালা আমার প্রভুত্ব স্বীকার করতেই জন্ম নিয়েছে, এই জন্যেই সে আমার বিশেষ অবহেলার পাত্রী। আমার বাবা ছিলেন চৌধুরী জমিদারের নায়েব, তার ইচ্ছে ছিল হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে কাজে লাগাবেন, কিন্তু আমি মনে মনে তাতে গররাজি ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে গিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে, আমার জীবনেরও লক্ষ্য সেই রকম উঁচু ছিল। কালেক্টরের নাজির না হতে পারি অন্তত জজ আদালতের হেটলার খব, এ আমি মনে মনে নিশ্চিত করে রেখেছিলাম। সবসময় দেখতাম আমার বাবা আদালতজীবীদের অত্যন্ত সম্মান করতেন, নানা উপলক্ষে মাছটা, তরি তরকারিটা, টাকাটা, পয়সাটা নিয়ে যে তাদের পূজার্চনা করতে হতো তা আমার শিশু বয়স থেকেই জানা ছিল। এই জন্য আদালতের ছোট ছোট কর্মচারী এমনকি পেঁয়াদাদেরও হৃদয়ের মধ্যে সম্ভ্রমের আসনে বসেছিলাম। এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, 33 কোটির ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের থেকে এদের ওপরেই মানুষের আন্তরিক নির্ভরতা ঢের বেশি। সুতরাং আগে গণেশের যা কিছু পাওনা ছিল তা আজকাল এরাই পেয়ে থাকেন। আমিও নীলরতনের মতো উৎসাহিত হয়ে একসময় সুযোগ পেয়ে কলকাতায় পালিয়ে গেলাম। প্রথমে গ্রামেরই এক চেনা প্রতিবেশীর বাড়িতে ছিলাম, পরে বাবার কাছ থেকে লেখাপড়ার কিছু কিছু খরচ পেতে লাগলাম। লেখাপড়া নিয়ম মাফিকই চলতে লাগলো। এর ফাঁকেও আমি সভা সমিতিতে যোগ দিতাম। দেশের জন্য প্রাণ বিসর্জন করা যে আবশ্যক এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না, কিন্তু কিভাবে যে এইসব দুঃসাধ্য কাজ করা যেতে পারে তা আমি জানতাম না, কেউ দৃষ্টান্ত দেখাতো না, তাই বলে কিন্তু উৎসাহের ত্রুটি ছিল না। আমরা পাড়াগাঁয়ের ছেলে, কলকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সব বিষয়কে ঠাট্টা করতে শিখিনি, সুতরাং আমাদের নিষ্ঠা ছিল দৃঢ়। আমাদের সবার কর্তৃপক্ষরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুর রোদে টো টো করে বাড়ি বাড়ি ভিক্ষা করতাম, রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম, সভায় গিয়ে বেঞ্চ আর চৌকি সাজাতাম। দলপতির নামে কেউ কিছু একটা বললেই
কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতাম। এই সব লক্ষণ দেখে শহরের ছেলেরা আমাদের বলতো বাঙাল। নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম, কিন্তু মৎসিনী গ্যারিবল্ডি হওয়ার আয়োজন করতে লাগলাম। এমন সময় আমার বাবা ও সুরবালার বাবা একজোট হয়ে সুরবালার সাথে আমার বিয়ের জন্য উদ্যোগী হলেন। বছর 15 বয়স যখন আমি কলকাতায় পালিয়ে আসি, তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। বাবার ধারণা আমার বিয়ের বয়স নাকি পেরিয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আমি প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্যই মরব। বাবাকে বললাম লেখাপড়া শেষ না করা পর্যন্ত বিয়ে করব না। দু চার মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সাথে সুরবালার বিয়ে হয়ে গেছে। দুর্দশাগ্রস্ত ভারতে চাঁদা আদায়ের কাজে ব্যস্ত ছিলাম। এই খবর অত্যন্ত তুচ্ছ মনে হল। এন্ট্রান্স পাস করেছি, ফার্স্ট আর্টস দেব। এমন সময় বাবা মারা গেলেন। সংসারে শুধু একা আমি নই, মা আর দুই ভাগ্নি আছে। সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে লাগতে হলো। বহু চেষ্টার পর নোয়াখালী বিভাগের একটা ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদে চাকরি পেলাম। মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভবিষ্যৎ ভারতের এক একটা সেনাপতি করে তুলব। কাজ শুরু করে দিলাম। দেখলাম ভবিষ্যৎ ভারতের থেকে পরীক্ষার তারা ঢের বেশি। ছাত্রদের গ্রামার অ্যালজেব্রার বাইরে কোনো কথা বললেই হেডমাস্টার রেগে যান। মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে এলো। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানা কল্পনাই করে, অবশেষে কার্যক্ষেত্রে ঘাড়ে করে লাঙ্গল বেয়ে পেছনে লেজ মলা খেয়ে মাথা নিচু করে সহিষ্ণুভাবে প্রতিদিনের মাটি ভাঙার কাজ করে। সন্ধ্যেবেলায় ভরপেট জামনা খেতে পেলেই সন্তুষ্ট থাকে, লাফানো ঝাপানোয় উৎসাহ থাকে না। আগুন লাগার আশঙ্কায় একজন করে মাস্টার স্কুলের ঘরেই থাকত। আমি একা মানুষ, ফলে আমার ওপরেই সে ভার পড়েছিল। স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি থাকতাম। স্কুল ঘরটি লোকালয় থেকে দূরে একটা বড় পুকুরের ধারে। চারদিকে সুপারি নারকেল মাদারের গাছ এবং স্কুলের প্রায় গায়ে দুটো প্রকাণ্ড বুড়ো নিম গাছ গায়ে গায়ে দাঁড়িয়ে ছায়া দিয়ে চলেছে। একটা কথা এতদিন বলিনি এবং এতদিন কথাটা প্রয়োজনীয় বলে মনেও হয়নি। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি আমার স্কুল ঘরের থেকে বেশি দূরে নয়, এবং তার সাথে তার স্ত্রী আমার ছেলেবেলার বান্ধবী সুরবালা ছিল, তা আমার অজানা ছিল না। রামলোচন বাবুর সাথে আলাপ হল। সুরবালার সাথে ছোটবেলায় আমার যে পরিচয় ছিল সেটা সে জানতেন কি না জানি না। আমিও প্রথম পরিচয়ে সে বিষয়ে কোনো কথা বলাটা উচিত বলে মনে করলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সাথে কোনোভাবে জড়িয়ে ছিল সে কথা ভালো করে মনেও করতে পারলাম না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাড়িতে তার সাথে দেখা করতে গিয়েছি। কি বিষয়ে আলোচনা হচ্ছিল তা মনে নেই, মনে হয় ভারতবর্ষের দুরবস্থা সম্পর্কে। তিনি যে সেই জন্য খুব চিন্তিত ও ম্রিয়মাণ ছিলেন এমনটা নয়, কিন্তু বিষয়টা এমনই যে তামাক টানতে টানতে এ বিষয়ে ঘণ্টা দেড়েক অনর্গল শখের দুঃখ করা যেতেই পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু চুড়ির টুংটাং, কাপড়ের একটু খসখস এবং পায়ের শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জানলার ফাঁকা দিয়ে কোনো কৌতূহলপূর্ণ চোখ আমাকে দেখে চলেছে। তখনই দুটো চোখ আমার মনে পড়ল,
বিশ্বাস, সরলতা, শৈশবের স্নেহে ঢলোঢলো দুটো বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কালো পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। হঠাৎ কে যেন হৃৎপিণ্ডকে এক শক্ত মুঠোর মধ্যে চেপে ধরল এবং বেদনায় ভেতরটা টন টন করে উঠল। বাড়ি ফিরে এলাম, কিন্তু সেই ব্যথা লেগে রইল। লেখা হোক বা পড়া যাই করি, কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা যেন হঠাৎ এক মস্ত বোঝার মতো হয়ে বুকের শিরা ধরে দুলতে থাকে। সন্ধ্যেবেলায় স্থির হয়ে ভাবতে লাগলাম, এমনটা হলো কেন? মনের মধ্যে থেকে উত্তর আসলো, তোমার সে সুরবালা কোথায় গেল? তার উত্তরে বললাম, আমি তাকে ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি, সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে? মনের ভেতর থেকে কি যেন বলল, তখন তাকে ইচ্ছা করলেই পেতে পারতে, এখন মাথা খুঁড়ে মরে গেলেও তাকে একবার চোখে দেখার অধিকারটুকুও পাবে না। সেই শৈশবের সুরবালা তোমার যতই কাছে থাকুক, যতই তার চুরির শব্দ শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবরের জন্য একটা দেওয়াল থাকবে। বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তরে শুনলাম, সুরবালা আজ তোমার কেউই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত? সে কথাটা সত্যি, সুরবালা আমার কি না হতে পারত? আমার সবচেয়ে অন্তরঙ্গ, সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখের ভাগিদার হতে পারত। সে আজ এতটাই দূরে, এতটাই পর, আজ তাকে দেখা নিষেধ, তার সাথে কথা বলা দোষ, তার বিষয়ে চিন্তা করাটাই পাপ। আর একটা রামলোচন কোথাও কিছু নেই, হঠাৎ এসে উপস্থিত, শুধু গোটা দুই মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে পৃথিবীর আর সবার কাছ থেকে এক মুহূর্তে ছৌ মেরে নিয়ে চলে গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে বসিনি, সমাজ ভাঙতে আসিনি, বন্ধন ছিঁড়ে দিতেও চাই না, শুধু আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করছি মাত্র। আমাদের মনে যে সমস্ত ভাবের উদয় হয় তার সবটাই কি বিবেচনা সঙ্গত? রামলোচনের ঘরের ভেতরে যে সুরবালা বিরাজ করছিল, সে যে রামলোচনের থেকেও কত বেশি করে আমার, এ কথাটা মন থেকে কিছুতেই তাড়াতে পারছিলাম না। এ ধরনের চিন্তা নিতান্তই অসঙ্গত এবং অন্যায় তা মানি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন থেকে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করতে থাকত, বাইরের সমস্তটা ঝাঝা করত, হালকা উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জরির সুগন্ধ বহন করে আনত, তখন ইচ্ছে করত, কি ইচ্ছা করত জানি না, এইটুকু বলতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদদের ভুল ত্রুটি সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছা করত না। ছুটি হয়ে গেলে আমার বিরাট ঘরে একা থাকতে মন চাইত না, অথচ কেউ দেখা করতে আসলেও অসহ্য লাগত। সন্ধ্যাবেলায় পুকুর ঘাটে বসে সুপারি নারকেল গাছে অর্থহীন মর্মর শব্দ শুনতাম আর ভাবতাম, এই মানব সমাজ একটা জটিল ভ্রমের জাল মাত্র, সঠিক সময় সঠিক কাজ করতে কারো মনে পড়ে না, অথচ বেঠিক সময় বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে। তোমার মতো লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারত, আর তুমি কি না হতে গেলে গ্যারিবল্ডি এবং শেষে হলে গিয়ে পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায়
উকিল। তার পক্ষে সুরবালার স্বামী হবার জন্য বিশেষ প্রয়োজন ছিল না। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তার জন্য সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভেবেচিন্তে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সে সুরবালাকে তিরস্কার করে। যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না বানাতে দেয়। বেশ মোটাসোটা চাপকান পড়া, কোনো অসন্তোষ নেই। পুকুর ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে হাউতাস করে কোনোদিন সন্ধে যাপন করে না। রামলোচন একটা বড় মামলার জন্য কিছুদিনের জন্য অন্য জায়গায় গিয়েছেন। আমার স্কুল ঘরটাতে যেমন আমি একা ছিলাম, সুরবালাও হয়তো নিজের ঘরে একা ছিল। মনে আছে সেদিন সোমবার, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেলা 10টা থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। আকাশের ভাবগতি দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিয়ে দিলেন। টুকরো টুকরো কালো মেঘ যেন কি এক মহা আয়োজনের জন্য সমস্ত দিন আকাশময় আনাগোনা করতে লাগল। পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি ও ঝড় শুরু হলো। যত রাত বাড়তে লাগল বৃষ্টি ঝড়ের গতিবেগও বাড়তে লাগল। এমন রাত্রে ঘুমানোর চেষ্টা বৃথা। মনে পড়ল এই দুর্যোগে সুরবালা ঘরে একা আছে। আমাদের এই স্কুল ঘর তাদের ঘরের চেয়ে বেশি মজবুত। কতবার মনে হলো তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুকুরের পাড়ে রাত্রি যাপন করব, কিন্তু মন স্থির করতে পারলাম না। রাত যখন 1টা 1.5টা বাজে হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর থেকে বেরিয়ে এলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুকুর পার। সে পর্যন্ত যেতে না যেতে জল আমার হাঁটু ছুঁয়ে ফেলল। পাড়ের ওপর যখন উঠে দাঁড়ালাম তখন আরেকটা ঢেউ এসে আছড়ে পড়ল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 উঁচু হবে। পাড়ের ওপরে যখন উঠলাম উল্টো দিক থেকে আরও একজন উঠল। সেই একজন কে তা আমার সমস্ত অন্তরাত্মা, আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল। এবং সেও যে আমাকে জানতে পারল তাতে আমার সন্দেহ নেই। সমস্ত কিছু জলমগ্ন হয়ে গেছে, শুধু হাত পা ছয় দ্বীপের ওপর আমরা দুটো প্রাণী এসে দাঁড়ালাম। তখনও প্রলয় চলছে, আকাশে তারার আলো ছিল না, পৃথিবীর সব প্রদীপ যেন নিভে গেছে। তখন একটা কথা বললে ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কাউকে জিজ্ঞেস করল না, কেমন আছো? শুধু অন্ধকারের দিকে চেয়ে থাকলাম দুজন। পায়ের ঠিক নিচে কালো গাঢ় উন্মত্ত মৃত্যুর স্রোত গর্জন করতে করতে বয়ে চলেছে। আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। সে কবেকার শৈশবে সুরবালা কোন এক পুরনো রহস্যময় অন্ধকার থেকে ভেসে এসে এই সূর্য চন্দ্রের আলোয় লোক পরিপূর্ণ পৃথিবীর উপর ঠিক আমারই পাশে এসে দাঁড়িয়েছিল। আর আজ কতদিন পর সেই আলোকিত লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমার পাশে এসেই দাঁড়িয়েছে, জন্মস্রোত যেই নবকলিকাকে
আমার কাছে এনে ফেলেছিল। মৃত্যুস্রোত সেই বিকশিত পুষ্পটিকেই আমারই কাছে এনে ফেলেছে। এখন শুধু আর একটা ঢেউ, তারপরে পৃথিবীর এই প্রান্ত থেকে, বিচ্ছেদের এই বৃন্ত থেকে খসে পড়ব আমরা দুজনে, এক হয়ে যাব। সে ঢেউ না আসুক, স্বামী সন্তান আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকুক শুরুবেলা চিরদিন, আমি এই এক রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে এক অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি। রাত প্রায় শেষ হয়ে এলো, ঝড় থেমে গেল, জল নেমে গেল। শুরুবেলা কোনো কথা না বলে বাড়ি চলে গেল, আমিও কোনো কথা না বলে আমার ঘরে চলে গেলাম। ভাবলাম আমি নাজির হইনি, সেরাস্তাদারও হইনি, গ্যারিবল্ডিও হইনি, আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার এই জীবনের শুধুমাত্র ক্ষণকালের জন্য একটা অনন্ত রাত এসেছিল। আমার পরমায়ু সমস্ত দিন রাতের মধ্যে সে একটিমাত্র রাতি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। শুনছিলেন এক রাত্রি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প পাঠে প্রভাকর, সুরবালার মায়ের ভূমিকায় অন্বেষা, গল্পের সূত্রধার আমি শাওন। কেমন লাগলো আজকের গল্পটি জানান আমাদের ইউটিউব কমেন্টে। শুনতে থাকুন গল্পকার।